যোগাযোগের ক্ষেত্রে অত্যাধুনিক বুলেট ট্রেন চালুর প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে। সমীক্ষা শেষে চলছে নকশা প্রণয়নের কাজ। চালু হলে রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামে যেতে সময় লাগবে মাত্র 55 মিনিট। এ লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। তবে করোনার কারণে প্রকল্পের কাজ পিছিয়ে গেছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে চলছে ঢাকা থেকে চট্টগ্রাম রোটে প্রকল্পটির বাস্তবায়নের কাজ। এরই মধ্যে শেষ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ, চলছে নকশা প্রণয়ন। 2018 সালে বুলেট ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন ও মজুমদার এন্টারপ্রাইজের সাথে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। সমীক্ষা অনুযায়ী উচ্চ গতির ট্রেনটির ঘন্টায় গতি 300 কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগবে মাত্র 55 মিনিট। দিনে যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে 50,000। ঢাকা চট্টগ্রাম উড়াল রেলপথে অত্যাধুনিক রেল স্টেশন থাকবে 6টি। পথের পুরোটাই হবে স্বয়ংক্রিয় ব্যবস্থায়। স্ট্যান্ডার্ড গেজের 2টি লাইন নির্মাণ করা হবে। বিদ্যুৎ চালিত রেলপথটি হবে পাথরবিহীন। ব্যবহার করা হবে অত্যাধুনিক অটোমেটিক ব্লক সিগন্যাল। করোনা কিছুটা ধীরগতি হওয়ায় নকশা তৈরির কাজ জুনে শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। কাজের কোন অগ্রগতি নাই, মানে এখন করোনার মধ্যে, লকডাউনের মধ্যে আপনারা ফোন করতেছেন। এটা আমি হচ্ছি ফিজিবিলিটি স্টাডি জুনে শেষ হবে, তারপরে কার্যক্রম আমার জানা। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম নির্ধারণ করা হলেও পরবর্তীতে কক্সবাজার পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানান রেলমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আমাদের ডিপিপিটা হাতে না আসতেছে, সম্ভাব্য খরচের যে হিসাবটা, ততক্ষণ পর্যন্ত পরবর্তী কী মানে সরকার স্টেপ নেবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমাদের তো একটা পরিকল্পনা আছে বলেই না আমরা এগুলো পরিসংখ্যান করছি বা এই ধরনের উদ্যোগগুলো আমরা নিয়েছি, এইটাই হলো কথা। এবং এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা যে এটা শুধু চিটং নয়, এটা কক্সবাজার পর্যন্ত এটা বর্ধিত হবে। এই হাই স্পিড ট্রেন যদি আমরা এই প্রকল্পটা হাতে নেই তাহলে এটা আমরা কক্সবাজার পর্যন্ত এটা আমরা নিয়ে যাব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।